তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে তার খেলোয়াড়ি জীবনের ইতি ঘোষণা করেছেন। এটাকে অনেকেই অনেকভাবে দেখছেন, কেউ বলছেন সময় উপযোগী সিদ্ধান্ত, আবার কেউ বলছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি, আবার অনেকের ধারণা বিষয়টা আরও সম্মানের সাথে হতে পারত। কিন্তু খুশির খবর হলো যে তামিম তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। আরএনপি ইনফো 2.0 এর আজকের এপিসোডে আমরা তামিম কেন অবসরের সিদ্ধান্ত নিল, আবার কেনই বা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল এই বিষয়ে জানব। সো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। গত 20 বছরে বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তার বিচারে শীর্ষ পর্যায়ের যে পাঁচজন ক্রিকেটার ধরা হয় বা মিডিয়াতে যাদের পঞ্চমাণ্ডব বলে উল্লেখ করা হয় তাদের একজন তামিম ইকবাল। এই তালিকায় বাকি চারজনের মধ্যে শুধুমাত্র সাকিব আল হাসানই এখন তিন ফরম্যাটে খেলছেন। মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদের সীমিত ওভারের ক্রিকেট ভবিষ্যৎ এখন শঙ্কায় এবং টেস্ট থেকে তিনি অবসর নিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আন্তর্জাতিক ক্রিকেটের মাঠে এখন আর নেই মাশরাফি বিন মুর্তজা। তবে মাশরাফি যেদিন অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তাকে মাঠেই আনুষ্ঠানিক আয়োজন করে ক্রিকেটাররা ও সমর্থকরা বিদায় জানিয়েছেন 2020 সালে। মজার বিষয় হচ্ছে সেই সিরিজেই তামিম ইকবাল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বশেষ দুটি সেঞ্চুরি হাঁকান। এখন আলোচনা করা যাক কেন তামিম বিশেষ ক্রিকেটার। তামিম ইকবালের শুরুর দিকটার মেন্টর ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের গেম ডেভেলপমেন্টে কাজ করার পর তিনি এখন বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপির ক্রিকেট প্রধান হিসেবে কাজ করছেন। তিনি সাংবাদিকদের বলেন, তামিমকে নিয়ে যদি একটি মুহূর্তের কথা জিজ্ঞাসা করা হয় তাহলে লর্ডসের কথা বলতে হবে, 2007 সালে ভারতের বিপক্ষে ম্যাচের কথা বলতে হবে, 2015 সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের কথা বলতে হবে, তবে তিনি লর্ডসের সেঞ্চুরিকে এগিয়ে রাখবেন। লর্ডস ক্রিকেট বিশ্বের সবচেয়ে তাৎপর্যময় ভেন্যু হিসাবে পরিচিত এবং এই মাঠে শতক হাঁকালে বা 5 উইকেট নিলে তার নাম ওঠে অনার বোর্ডে। লর্ডসের অনার বোর্ডে একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান হিসাবে তামিম ইকবালের নাম আছে। আফগানিস্তানের বিপক্ষে গতকাল ওয়ানডে ম্যাচটি ছিল তামিম ইকবালের শেষ ম্যাচ। চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল এই ঘোষণা দিয়েছে। আর সকালে অনেকটা হুট করেই তামিম ইকবাল একটি সংবাদ সম্মেলন ডাক দেন। উপস্থিত সাংবাদিকরা গোটা সংবাদ সম্মেলনের পরিবেশকে হৃদয় বিদারক বলেছেন। তামিম ইকবাল এমন এক সময়ে ক্রিকেটকে বিদায় জানালেন যখন 2023 ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর 3 মাস ব্যাকি। অনেকের ধারণা যে বিসিবি সভাপতির যখন তখন যে কোনো খেলোয়াড় নিয়ে করা বেফাস মন্তব্য এই ঘটনার পেছনের কারণ হতে পারে। কিছুদিন আগেই বিসিবি সভাপতি তামিম আর তার ফিটনেস নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিল। গত বছর 16 জুলাই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন 34 বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার। সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেছেন, আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটি আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ, এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়, অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি, পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে। তামিমের এই সিদ্ধান্ত কেউই মেনে নিতে পারেনি। ওয়ার্ল্ড কাপের আগে এই ঘটনাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকর ছিল না। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম তার অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসে। এই সিরিজে তামিম আর না থাকলেও এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সর্বোপরি ভালোই হল। টেস্টে 70 ম্যাচে 38.89 গড়ে 5,134 রান করেছেন তামিম, সেঞ্চুরি 10টি, 50-31টি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করেছেন তামিম। টি টোয়েন্টিতে 74 ম্যাচে 1,701 রান করেছেন তামিম, এই সংস্করণে দেশের হয়ে শুধু তামিমই সেঞ্চুরি করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে 25 সেঞ্চুরি করা তামিম 3 সংস্করণ মিলিয়ে প্রায় 15,000-এর বেশি রান করেছেন।
দেশের আর কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পারেনি। তামিমের অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরা সুন্দর ও আরও ভয়ঙ্কর হোক, এই প্রত্যাশা করেই শেষ করছি আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।